সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নিউজ এক্সপোজার টিভিতে ভিডিও শুরুতে আপনাদের কাছে একটি বিনীত অনুরোধ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা এখনি সাবস্ক্রাইব করে নিন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ হিরো আলম কিন্তু সবাই কিন্তু ব্যবহার করে আমার মনে হয় আওলন্ত চল্লি ভাই আমাকে এটা ব্যবহার করেছে এটা আমার মন করে তাছাড়া উনি কিছুদিন আগে বললো যে সংকর নাকি দেখছেন আমি কিন্তু কোনো দিনও জানি ভাই আপনি এটা মনে করেন না যে আপনি অনন্ত চল্লি ভাই দেখে আপনার পিছনে হিরো আলম মনে করেন পায়ের নিতে মাথা নত করে আপনি যে কোনো কথা তে আপনি ভাই এটা মনে করেন না যে ভাই আপনি সিনেমা থেকে বাদ দিয়েছেন তাতে হিরো আলমের দুঃখ আছে আপনি বলছে আমি ঠিক আছে ভাই সমস্যা নেই আপনি বাদ দিয়েছেন আমার কোনো দুঃখ নাই উনি আমাকে 50,000 টাকা যে সাইন মানে তুমি দিয়েছিল সেই টাকাতে হিরো আলমকে একদম এবারে দিয়ে দিলাম আরে ভাই আপনি হয়তো সবাইকে দান করতে পারেন সবাই আপনি দান নিতে পারে আপনি কি করে ভাবলেন আপনি 50,000 টাকা দিলেন হিরো আলম সে টাকা নিয়ে নেবার দিবে না আপনি 50,000 টাকা প্রিয় দর্শক সবাইকে আসসালামু আলাইকুম হিরো আলমের পক্ষ থেকে জানাই আপনাকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা একটু আগে মনে সবাই আপনি একটা নিউজ দেখেছেন যে অনন্ত চল্লি সিনেমা থেকে হিরো আলমকে বাদ দেওয়া হয়েছে আপনারা সবাই শুনেছেন তো বাদ দেওয়ার কারণে কিন্তু অনন্ত চল্লি ভাই আর পেজে একটা স্ট্যাটাস দিয়েছে তো হিরো আলমের আপনি স্ক্যান্ডাল ভিডিও জাহাজ খানের বিরুদ্ধে কথা বলা এই কারণে কিন্তু বাদ দিয়ে সেই কথা লিখেছেন সত্য ঘটনা যে হিরো আলম সত্য কথা কোনোদিন ভয় পায় না আপনি মৃত্যুকেও ভয় পায় না আমি বর্তমানে এখন বর্তমানে শুটিং আছে এটা শুটিং ইউনিট থেকে কথাবার্তা বলতেছি আর সবাইকে একটা কথা বলতে চাই হিরো আলম বলতে সত্যের কথা কথা বলে তাতে তাহলে আমার জন্য করেন মৃত্যু হয় জীবন যায় তাতে কোনো সমস্যা নেই আপনারা সবাই জানেন গতকাল আমাদের প্রযোজক সমিতিতে একটা মিটিং ছিল 18 দল মিলে সংবাদ সম্মেলন সেখানে আর কি বিভিন্ন লোক বিভিন্ন বিষয়ে কথাবার্তা বলে ওখানে আমি বক্তব্য দিই তো ওখানে জাহেদ খানের কথা সবাই কথাবার্তা বলে আমি পজিটিভ কোনো কথাবার্তা নেগেটিভ কোনো কথাবার্তা বলিনি আপনারা সবাই আপনার দেখবেন ওই ইয়েটা তো সবাই কথাবার্তা 18 দলের সংগঠন মিলে ওখানে কালকে একটা মিটিং হয় তো আপনি যারা সবাই জানেন আমি প্রযোজক সমিতির একজন সদস্য আমারও একটু হলেও কথা বলা লাগছে ওখানে তে আপনারা সবাই দেখেন কয়েকদিন আগে কিন্তু ভাই বলেছিলাম যে আপনি হিরো আলমকে কাজ করতেছে তার কোন কাজের ব্যাপারে অনেকেই আপনি শুনেছেন এই বিষয় নিয়ে তে পরে হঠাৎ করে আজকে অনন্ত চল্লি ভাই দুপুরের 2টার দিকে আমাকে ফোন দিছে 2টা কি 3টে হবে যাই হোক ফোন দিয়ে বলতেছে তোমাকে আমি বড় মুখ করে জাহাজ খানের সাথে মিলালাম তুমি আমার মুখ মানলে না কেন আমি কোনো ভাই আমি তো এমন কোনো কাজ করিনি তে কোথায় তোমাকে মিলে দেওয়ার পরে তুমি হলো যে জাহাজ খানের বিরুদ্ধে কাল কথা বলতে গেছে আমি প্রযোজক সমিতি আছে কালকে সবাই হলে যে আপনি কথাবার্তা বলছে আমি হয়তো এক লাইনকে কথাবার্তা বলেছি তা আমি তো আপনি এক্সচেঞ্জ কোনো কথাবার্তা বলিনি তে বলার পরে উনি বলছে ঠিক আছে যেহেতু তুমি সম্মান রাখো নি আমি আমার সিনেমা থেকে তোমাকে বাদ দিয়ে দিলাম তুমি যেহেতু মনে আমার কথাবার্তা মিল করার পরেও আর বিরুদ্ধে কথাবার্তা বলছো তাই আমি তাতে কী বুঝবো এখন বলেন তাই সত্যপটে কথা বললে নাকি তাকে অন্যায় মনে তাকে তার দুঃখ নাই হিরো আলম আজকে এটাকে দাঁড়াচ্ছে কারো মনে করেন সহজ হইতে আমি কিন্তু অনন্ত চল্লি ভাই কোনোদিন ফোনও করেনি ভাই আপনি কত দিয়েছিলেন আমাকে সিনেমা বানাবেন কি না কবে আমি কিন্তু কোনোদিনও জানি ভাই আপনি এটা মনে করেন না যে আপনি অনন্ত চল্লি ভাই দেখে আপনার পিছনে হিরো আলম মনে করেন পায়ের নিতে মাথা নত করে আপনি যে কোনো কথা তে আপনি ভাই এটা মনে করেন না যে ভাই আপনি সিনেমা থেকে বাদ দিয়েছেন তাতে হিরো আলমের দুঃখ আছে আপনি বলছে আমি ঠিক আছে ভাই সমস্যা নেই আপনি বাদ দিয়েছেন আমার কোনো দুঃখ নাই তবে আপনাদেরকে একটা কথা বলতে চাই যে হিরো আলমকে কিন্তু সবাই কিন্তু ব্যবহার করে আমার মনে হয় অনন্ত চল্লি ভাই আমাকে এটা ব্যবহার করেছে এটা আমার মন করে তাছাড়া উনি কিছুদিন আগে বললো যে সংকর নাকি দেখছেন যে এফডিসিতে একটা উনি সেখানে সাংবাদিক সাথে কথা বলেছে হিরো আলমের অনেক বিরুদ্ধে অনেকে অনেক কথা বলে তো আমি এসব কথা কান দেই না সে নিজেই বলেছে আজকে হঠাৎ করে কী বলতেছে স্ট্যাটাস দিয়েছে হিরো আলমের অনেকে অশ্লীলতার কারণে অনেক কথাবার্তা বলছে এর কারণে তাকে বাধ্য হলো কিন্তু উনি কিন্তু ফোন করে আমাকে কী বলছে তুমি জাহাজ খানের সাথে কথা বললে সেই দিন তোমাকে সিনেমা থেকে বাদ দিলাম তাতে সমস্যা কী হয়েছে ভাই আমি কি মারা গেছি আমি কি আমি নিজে প্রযোজক হিসেবে আমি ছোটো সিনেমা বানাচ্ছি তাতে দুঃখ নেই আমি নিজে কিন্তু প্রযোজকের সিনেমা বানাতে সাহসী হিরো আলম তো আমাকে না কেউ সিনেমা না বানালে আমার কী দুঃখ আছে কিছু হবে হবে না উনি কী বলেছে আর একটা কথা বলেছে যে যিনি হলে যে উনি আমাকে 50,000 টাকা যে সাইন মানে তুমি দিয়েছিল সেই টাকাতে হিরো আলমকে একদম এবারে দিয়ে দিলাম আরে ভাই আপনি হয়তো সবাইকে দান করতে পারেন সবাই আপনি দান নিতে পারে আপনি কী করে ভাবলেন আপনি 50,000 টাকা দিলেন হিরো আলম সে টাকা নিয়ে নেবার দিবে না আপনি 50,000 টাকা আপনাকে দিয়ে দেবো আপনি সামনে দেয় আমি টাকা দিয়ে দেবো আপনি আমাকে টাকা দেন না কারোর মাধ্যমে না টাকা আপনি সামনে দেয় সামনে আপনি অথবা ভাই আপনি হলে যে ম্যানেজার আছে আমি তাকে আরও বিকেও টাকা দিয়ে দিতে পারি ঠিক আছে কিন্তু আপনি মনে করেন না যে আপনি 50,000 টাকা দিয়েছেন তো মানসিক বলতে হিরো আলম 50,000 টাকা দিয়ে দিলাম তা আপনি কী করে ভাবলেন যে আপনি 50,000 টাকা হিরো আলম নেবে
যাই হোক ভাই, আপনার টাকা আছে বলে যে টাকার অহংকারে গরমে আপনি মানুষের সবাইকে কিনতে চাইন না। আপনার টাকার যে সবাই ভুলে তাকে এটাও মনে করেন না। তাই আপনাকে সবাইকে দেশ বেশি একটা কথা বলতে চাই, হিরো আলমের কাছে সবাই ব্যবহার করতেন। হিরো আলম কিন্তু এখনও ব্যবহার হয় মোদের কাছে, মনে করেন তারা যে কোনো বিষয়ে ভাইরাল হওয়ার জন্য কিন্তু অনেককে কাজ করতে দেখে তাও আমি জানি না। তো যাই হোক, আপনাকে সবাই এ কথা একটা দিন জানাতে চাই, তো হিরো আলম মনে করেন শত্রু পথে কথা বললাম থেকে আমাকে বাদ দিল। এটা মনে করেন তাতে কী বোঝা যাচ্ছে ভাই? জাহেদ খান ভাই, তারপর জলিল ভাই, জাহেদ খান তো অবশ্যই ফোন করে জলিল ভাই কী কী বলছে জানি না, জলিল ভাই সেই কথা উনি তাই শুনলো, জলিল ভাই নিজের তো লাইফটাও দেখেননি, হিরো আলম কী বলছে আপনি কিন্তু জলিল ভাই কিন্তু শোনেননি, আপনি কান করার কিন্তু আপনি হট করে বাদ দেন। হিরো আলম জাহেদ খানের বিরুদ্ধে কী বলছি আপনি ওই আগে ভিডিওটাকে শুনবেন, ঠিক আছে? আপনি জাহেদ ভাই কী বোঝালো আর আপনি মনে করেন আমাকে বাদ দিয়ে দিলেন, দুঃখ নাই, তাতে কোনো দুঃখ নাই। তো সাহেব দেশবাসী, আপনাদের কাছে সবাইকে আন্তরিক অভিনয় শুভেচ্ছা। আপনি বড় মুখে হাতে বলেছিলাম যে আমি হিরো আলম অন্তর্জালে সিনেমাতে কাজ করতেছি, তার দুঃখিত আপনি এই বিষয়ে আমি ক্ষমা করে দেবেন যে কথাটা বলেছিলাম, যেহেতু অন্য সিনেমাতে বাদ দিয়েছে অন্য সিনেমাতে কাজ করতেছি না। আপনারা সবাই দোয়া রাখবেন, আমি হিরো আলম নিজের প্রযোজনায় যতদিন করে সিনেমা বানাতে বানাবো, আপনারা দোয়া রাখবেন। বা আপনি সামনে আবার নতুন অবশ্যই দুটো সিনেমা সাইন করতেছি, আপনার নাম বলবো না, দুই এছাড়া ভিতরে আপনি ঘোষণা দেবেন নতুন সিনেমা কার হিসাবে সাইন করতেছি। ঠিক আছে, সবাইকে আপনাকে অন্তরিক অভিনয় শুভেচ্ছা, ভালো থাকবেন সবাইকে। এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন। আসসালামু আলাইকুম।